ট্রিপুলি অ্যাফেয়ার্সের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। বিগত 27 মে 2023 সালে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরইবি কর্তৃক অনুষ্ঠিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এর নিয়োগ পরীক্ষায় ডিপার্টমেন্ট অংশ থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা ধারাবাহিকভাবে সলিউশন করব। আশা করি সবাই ট্রিপুলি অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। প্রথম কোশ্চেনটি ছিল, যদি ভি ইকুয়াল 300 sin 377 t প্লাস 30 ডিগ্রি হয় তবে বের করো সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মান, গড় মান বা এভারেজ মান, কার্যকরী মান বা আরএমএস মান, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, ফেজ অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওয়েভ ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম আঁকো। অর্থাৎ এখানে একটা ভোল্টেজের তাৎক্ষণিক মানের সমীকরণ দেওয়া ছিল, এখান থেকে এই ভ্যালুগুলো আমাদের বের করতে হতো। আমরা যে কোনো ভোল্টেজের তাৎক্ষণিক মানের সমীকরণ জানি, ভি ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে এই সমীকরণের সাথে যদি আমাদের এই প্রদত্ত সমীকরণকে তুলনা করি তাহলে এখান থেকেই আমরা সবগুলো ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে এই সমীকরণে এই ভিএম হচ্ছে এই ভোল্টেজের ম্যাক্সিমাম মান। তাহলে এই সমীকরণে ম্যাক্সিমাম ভোল্টেজটা হচ্ছে 300 ভোল্ট, অর্থাৎ সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম সমান হচ্ছে 300 ভোল্ট। এখান থেকে গড় মান বা এভারেজ মান নির্ণয়ের সূত্র আমরা জানি, 2 VM/π, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজকে 2 দ্বারা গুণ করে পাই দ্বারা ভাগ দিলে আমরা গড় মান বা এভারেজ মানটা পেয়ে যাব। তাহলে 2/π × VM বা ম্যাক্সিমাম মান হচ্ছে 300 ভোল্ট। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই গড় মান বা এভারেজ মান পাবো 190.98 ভোল্ট। অর্থাৎ কোনো একটি সমীকরণের এই ভোল্টেজটা যদি হয় ম্যাক্সিমাম ভোল্টেজ তাহলে এর 0.636 গুণ ভোল্টেজ হচ্ছে তার এভারেজ ভোল্টেজ। অর্থাৎ এই ভি এভারেজ সমান হচ্ছে 0.636 VM বা 2/π VM, অর্থাৎ এই ভোল্টেজের অ্যাম্পলিচিউডটা হবে এতটুকু বা ম্যাক্সিমাম ভোল্টেজের 0.636 গুণ ভোল্টেজ। এরপর আমাদের বের করতে হবে কার্যকরী মান বা আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজ নির্ণয়ের সূত্র আমরা জানি, VM/√2, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজকে যদি √2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা আরএমএস ভোল্টেজটা পেয়ে যাব। অর্থাৎ এখানে ভিএম এর মান 300/√2, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কার্যকরী মান পাবো 212.13 ভোল্ট বা কার্যকরী মান VRMS সমান হচ্ছে 0.707 VM, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজের 0.707 গুণ ভোল্টেজই হচ্ছে তার আরএমএস ভোল্টেজ। অর্থাৎ এতটুকু যদি হয় ম্যাক্সিমাম ভোল্টেজ তাহলে এর 0.707 গুণ ভোল্টেজই হচ্ছে তার আরএমএস ভোল্টেজ। এরপর আমাদের বের করতে হবে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর সমান আমরা জানি, যে কোনো ভোল্টেজ বা কারেন্টের আরএমএস ভ্যালু বাই তার এভারেজ ভ্যালু। যেহেতু এখানে ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে তাহলে এখানে ফর্ম ফ্যাক্টর সমান হবে আরএমএস ভোল্টেজ বাই এভারেজ ভোল্টেজ। আরএমএস ভোল্টেজের মান আমরা পেয়েছিলাম 212.13 ভোল্ট এবং এভারেজ ভোল্টেজের মান আমরা পেয়েছিলাম 190.98 ভোল্ট। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফর্ম ফ্যাক্টরের মান পাবো 1.11। ফর্ম ফ্যাক্টর যেহেতু দুইটা ভোল্টেজের রেশিও তাহলে এর কোনো একক থাকবে না। এরপরে আমাদের বের করতে হবে পিক ফ্যাক্টর। যে কোনো ভোল্টেজ বা কারেন্টের পিক ফ্যাক্টর নির্ণয়ের সূত্রটা আমরা জানি, ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু। তাহলে এখানে হবে পিক ফ্যাক্টর সমান হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ বাই আরএমএস ভোল্টেজ। এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা পেয়েছিলাম 300 ভোল্ট এবং আরএমএস ভোল্টেজ পেয়েছিলাম 212.13 ভোল্ট। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পিক ফ্যাক্টরের মান পাবো 1.414। এই পিক ফ্যাক্টরও যেহেতু দুইটা ভোল্টেজের রেশিও তাহলে এরও কোনো একক থাকবে না। এরপরে আমাদের বের করতে হবে ফেজ অ্যাঙ্গেল। ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা, এই থিটাটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এখানে থিটা এর ভ্যালুটা আমরা পেয়ে যাব এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বা ফেজ অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এরপর আমাদের বের করতে হবে ফ্রিকোয়েন্সি। আমরা কৌণিক ফ্রিকোয়েন্সি ওমেগা সমান জানি 2π f, এই এফটা হচ্ছে আমাদের রৈখিক ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি এফ সমান আমরা লিখতে পারবো ওমেগা বাই
2 পাই, যেহেতু আমাদের এখানে ওমেগা এর ভ্যালুটা দেওয়া আছে, ওমেগা এর ভ্যালু হচ্ছে 377, তাহলে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, অর্থাৎ 377 বাই 2 পাই। এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফ্রিকোয়েন্সি পাব 60 হার্টজ। এরপর আমাদের বের করতে হবে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড টি সমান আমরা জানি 1 বাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 1/60 ইকুয়াল টু 0.0166 সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড। অর্থাৎ এই সাইন ওয়েভটার একটা সাইকেল সম্পন্ন হতে 0.0166 সেকেন্ড সময় লাগে। এবং ফ্রিকোয়েন্সি 60 হার্টজ বলতে বোঝাচ্ছে যে প্রতি সেকেন্ডে এই সিগন্যালটা 60টা সাইকেল উৎপন্ন করে। এখন আমাদের দুইটা খুব গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, একটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম এবং একটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। প্রথমে আমরা এই সাইন ওয়েভের ওয়েভ ডায়াগ্রামটা একটু অঙ্কন করার চেষ্টা করব। এখানে আমরা এই যে এক্সিসটা বা অক্ষটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল ভোল্টেজের একটি এক্সিস। যেহেতু আমাদের এখানে এই সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল ভোল্টেজের ওয়েভ দেওয়া আছে বা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে, এখানে এই সাইন ওয়েভের অ্যাম্পলিচিউডটা হচ্ছে 300। এটা যদি আমাদের শুধুমাত্র সাইন ওয়েভ হতো, এখানে যদি কোনো ফেজ অ্যাঙ্গেল না থাকতো, তাহলে এই সিগন্যালটা এই মূলবিন্দু বা জিরো বিন্দু থেকে শুরু হয়ে এই ম্যাক্সিমাম ভোল্টেজ 300কে অতিক্রম করতো এবং পরবর্তীতে এসে জিরোতে মিলিত হতো, আবার নেগেটিভ দিকে 300 অ্যাম্পলিচিউড হতো। কিন্তু যেহেতু এখানে একটা নির্দিষ্ট ফেজ অ্যাঙ্গেল আছে, অর্থাৎ +30 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল এখানে আছে, তাহলে অবশ্যই এই মূল বিন্দু থেকে 30 ডিগ্রি আগে থেকে এই সিগন্যালটা শুরু হবে। অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল ছাড়া মূল যে ওয়েভ শেপ সাইন ওয়েভের, তার থেকে প্রতিটা পয়েন্ট থেকেই এই সিগন্যালটা 30 ডিগ্রি এগিয়ে আসবে। অর্থাৎ মূল ইকুয়েশনে যে পয়েন্টটা জিরো বিন্দুতে ছিল, সেটা এখন 30 ডিগ্রি এগিয়ে আসবে এখান থেকে শুরু হবে। যে পয়েন্টটা ম্যাক্সিমামে ছিল, ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছিল, সেটা এখন এই ম্যাক্সিমাম ভ্যালুতে চলে আসবে 30 ডিগ্রি এগিয়ে। ঠিক একইভাবে মূল ইকুয়েশনের ক্ষেত্রে 360 ডিগ্রিতে যে পয়েন্টে ছিল, অর্থাৎ জিরো বিন্দুতে ছিল, এই ইকুয়েশনের ক্ষেত্রে 30 ডিগ্রি এগিয়ে, অর্থাৎ 330 ডিগ্রিতে এসে এই ওয়েভটা একটা সাইকেল সম্পন্ন করবে। এভাবে প্রতিটা পয়েন্টই 30 ডিগ্রি এগিয়ে আসবে এবং এই মূল বিন্দু থেকে এই শুরুর বিন্দু পর্যন্ত এতটুকু ফেজ অ্যাঙ্গেল দেখাতে হবে 30 ডিগ্রি। এখন আমরা একটু ভেক্টর ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব। এখানে ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রেও আমরা একটা এক্সিস নেব, এই এক্সিসটাও হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল ভোল্টেজের একটি এক্সিস। এই ইকুয়েশন যেটা আমাদের দেওয়া আছে, এটা টাইম ডোমেইনে দেওয়া আছে। এটাকে যদি আমরা ফেজর ডোমেইনে লিখি, তাহলে এটাকে আমরা 300 অ্যাঙ্গেল 30 ডিগ্রি এভাবে লিখতে পারবো। অর্থাৎ এই ভেক্টরটার অ্যাম্পলিচিউড হবে 300 একক, বা 300 একক দীর্ঘ হবে এবং এটা আনুভূমিক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এখানে এই আনুভূমিক অক্ষ এই অক্ষের সাথে এই ভেক্টরটা 30 ডিগ্রি কোণ করে থাকবে এবং এই ভেক্টরটার অ্যাম্পলিচিউড হবে হচ্ছে 300 বা 300। এটাই হচ্ছে এই ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশনের ভেক্টর ডায়াগ্রাম। পরবর্তী লেসনে আমরা 2 নম্বর কোশ্চেনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ট্রিপুলি অ্যাফেয়ার্সের সাথে থাকবেন। আশা করি সবাই বুঝতে পারলেন। যদি কেউ না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।